আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফেলাকল ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি সিমেথিকন গ্রুপের সদস্য যা চল্লিশ মিগ্রাকারে বাজারে পাওয়া যায় এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার প্রতি এটির ইউনিট প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা এবার আসবো নির্দেশনা এবং ব্যবহারবিধি অর্থাৎ কি কী ক্ষেত্রে এসুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি মূলত পেট ফাঁপা অন্ত্রের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বৃহদণ্ডের জন্য প্রস্তুত মিশ্রণ হিসাবে ব্যবহার করা হয় এবং বিষকির চিকিৎসায়ও ব্যবহার করা হয়ে থাকে ওষুধের মাত্রা এবং সেবন বৃদ্ধি যদি বলা যায় সেক্ষেত্রে খাদ্য গ্রহণের পর এবং ঘুমানোতে যাওয়ার পূর্বে এটি ব্যবহার করা উত্তম প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়েও এটি খাওয়া যায় প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশ মিগ্রা সর্বোচ্চ দৈনিক মাত্রা হচ্ছে দুশো চল্লিশ মিগ্রা পর্যন্ত এবং দুই থেকে বারো বছরের শিশুর যারা রয়েছে তাদের তারা চল্লিশ মিগ্রা বা জিরো পয়েন্ট ছয় মিলি ড্রপ আকারে দিনে চারবার খাবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চল্লিশ থেকে একশো পঁচিশ মিগ্রা অথবা এক থেকে তিনটি সিমে থিকন চুষি খাওয়ার ট্যাবলেট দিনে চারবার খেতে হবে এই ওষুধের মিথস্ক্রিয়া হিসাবে ফিলাকল অন্য ওষুধের সাথে ক্রিয়াকে প্রবাহিত করে এমন প্রমাণ পাওয়া যায়নি তবে একজন রেজিস্টার ডাক্তার বলতে পারবে এটি কোন কোন ওষুধের সাথে মিথস্ক্রিয়া হতে পারে আপনার বর্তমান আপনি যে সমস্ত ওষুধ খাচ্ছেন তার তালিকা আপনার ডাক্তারকে প্রবাহিত করুন এবং তিনিই জানবেন এই ওষুধের মিথস্ক্রিয়া হয় কি না এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে বমি বমি ভাব বমি এবং মাথা ব্যথা মুখ শুকিয়ে দেওয়া ইত্যাদি তবে এটি বিশেষ ক্ষেত্রে যাদের শারীরিক কন্ডিশন খারাপ তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে তাও এটি বিরল গর্বাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্তন্যদানকালীন সময়ে মাতৃযুদ্ধে এটি নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি তবে যদি এটি মাতৃদুদ্ধকালীন সময়ে যদি শিশুদের বেড়ে যায় তা সেক্ষেত্রে ক্ষতি হতেও পারে আবার নামক হতে পারে এই ওষুধটি শিশুদের নাগালের অবশ্যই বাইরে রাখতে হবে এবং আলো এবং তাপ থেকে দূরে রাখতে হবে এটি আপনারা দেশের যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে